ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমাদের যেটা আলোচনা হবে সেটা হচ্ছে অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড। এই যে চ্যাপ্টারটা আছে এর মধ্যে দুটো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দুটো রিয়াকশান, একটা হচ্ছে অ্যালডল কন্ডেনসেশন আর একটা হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া। এই দুটো রিয়াকশান প্রত্যেক বছরই কিন্তু পরীক্ষাতে মোটামুটি দেখা যায়, তোমাদের এবছরও দুটোর মধ্যে একটা পাবেই ধরে রাখো, এমনও হতে পারে দুটোই পেয়ে গেলে। এই দুটো রিয়াকশান থেকে কোশ্চেন আসেই, একটা না একটা অন্তত থাকেই, এমনও হতে পারে যে দুটো রিয়াকশান থেকেই কোশ্চেন চলে আসে। তাহলে এই দুটো রিয়াকশান একটু ভালো করে শিখে নিয়ে যাক, কারণ এই দুটোই হচ্ছে অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দুটো রিয়াকশান। আজকে আমি এই দুটো রিয়াকশান সম্পর্কে খুব বেশি ডিটেলসে আলোচনা করব না, একদম মেকানিজমের মধ্যে যাব না, তার কারণ হচ্ছে সামনেই তোমাদের এইচএস পরীক্ষা আছে। এইচএসের জন্য যেটুকু লাগবে শুধু সেইটুকু জায়গা আমরা অ্যালডল আর ক্যানিজারো এই দুটো বিক্রিয়ার কভার করে নেব, যাতে তোমরা এইচএসের কোশ্চেনগুলো খুব ভালোভাবে অ্যান্সার করতে পারো, একটাও যাতে মিস না যায়। তাহলে চলো প্রথমে শুরু করে দিয়ে যাক অ্যালডল কন্ডেনসেশন। দেখো অ্যালডল কন্ডেনসেশন এই যে বিক্রিয়াটা, এটা নিয়ে আমি ডিটেলসে একটু বলছি, কিন্তু তার আগে আমাদেরকে দেখে নিতে হবে যে অ্যালডল কন্ডেনসেশন কারা দেবে। অ্যালডল কন্ডেনসেশন দেয় সমস্ত অ্যালডিহাইড এবং কিটোন যাদের আলফা হাইড্রোজেন পরমাণু আছে, আলফা হাইড্রোজেন পরমাণু আছে। তাহলে কারা দেবে? না, যে সমস্ত অ্যালডিহাইড এবং কিটোনগুলোর আলফা হাইড্রোজেন পরমাণু আছে সেই সমস্ত অ্যালডিহাইডগুলোও দেবে আর কিটোনগুলোও দেবে, উভয়ই দেবে। তাহলে এরপরে আমাদের দেখে নিতে হবে যে আলফা হাইড্রোজেন পরমাণুটা কী। না দেখো, অ্যালডিহাইড বা কিটোন যে গ্রুপটায়, এই দুটো গ্রুপকেই কার্বনিল গ্রুপ বলা হয় একত্রে। তাহলে ধরো একটা অ্যালডিহাইড গ্রুপ রয়েছে, তার পাশে একটা কার্বন রয়েছে, তার পাশে আরেকটা কার্বন রয়েছে। এই আলফাবিটাটা তোমাদের অনেকেরই জানা আছে, যদি না জানা থাকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো যেটা তোমার মূল গ্রুপ, এখানে অ্যালডিহাইডটা হচ্ছে তোমার মূল গ্রুপ, এটার সাপেক্ষে ঠিক পাশের কার্বনটা হচ্ছে আলফা, তার পাশেরটা হচ্ছে বিটা, তার পাশেরটা গামা, এইভাবে পরপর পরপর চলবে, তার পাশেরটা ডেল্টা, এইভাবে যাবে। যাই হোক, অত তো দরকার নেই, আমাদের শুধুমাত্র আলফা পজিশানটা জানতে হবে, বিটাটাও একটু জেনে রাখো। যাই হোক, আলফা হাইড্রোজেন আমরা কাকে বলবো তাহলে? আলফা কার্বনে যে হাইড্রোজেনগুলো আছে সেগুলো হচ্ছে আলফা হাইড্রোজেন, অর্থাৎ এই যে অ্যালডিহাইডটা আমরা দেখতে পাচ্ছি এই অ্যালডিহাইডটাতে আলফা হাইড্রোজেন পরমাণু রয়েছে। এবং কোটা আলফা হাইড্রোজেন রয়েছে, দুটো আলফা হাইড্রোজেন পরমাণু রয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি এখানে। আলফা কার্বনে যে হাইড্রোজেনগুলো রয়েছে সেটাই হচ্ছে আলফা হাইড্রোজেন পরমাণু। কিটোনের ক্ষেত্রে একই রকম, ধরো এটা তোমার মূল গ্রুপটা রয়েছে, কিটোন গ্রুপটা, এর ঠিক পাশের কার্বন এটা আলফা, এটা বিটা, ওই দিকেও যদি যাও তাহলে এটা হচ্ছে আলফা, অর্থাৎ এর ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি আলফা হাইড্রোজেন রয়েছে, দুদিকেই রয়েছে, অর্থাৎ আলফা হাইড্রোজেন যাদের থাকবে, এই ধরনের কোনো অ্যালডিহাইড বা কিটোন যাদের আলফা হাইড্রোজেন পরমাণু আছে তারা অ্যালডল কন্ডেনসেশন দেবে। এটা নিশ্চয়ই বোঝা গেল যে কারা অ্যালডল কন্ডেনসেশন দেবে। এরপরে অ্যালডল কন্ডেনসেশন দেওয়ার জন্য অ্যালডিহাইড বা কিটোনের সাথে কী বিকারকটা যোগ করতে হবে, তাহলে বিকারকটাও আমাদের একটু জেনে রাখতে হবে। বিকারকটা হচ্ছে লঘু ক্ষার দ্রবণ, লঘু ক্ষার দ্রবণ। এটা সাধারণত দেখবে 10% দেওয়া থাকে, 10% এনএওএইচ হতে পারে, অথবা তোমার কেওএইচ হতে পারে, অথবা বিএওএইচের হোল টু হতে পারে, যে কোনো ক্ষার দ্রবণ, লঘু ক্ষার দ্রবণ। আচ্ছা, এখানে একটা বিষয় বলে রাখি, এই বিএওএইচের হোল টু শুধুমাত্র এটাকে, এটার আরেকটা নাম আছে ব্যারাইটা। এটা কেন জানিয়ে রাখছি, কারণ পরীক্ষার সময় কোথাও যদি ব্যারাইটা লেখা থাকে তাহলে বুঝতে পারবে ওটা একটা ক্ষার, বিএওএইচের হোল টু, এটাকে বলা হচ্ছে ব্যারাইটা। তাহলে আমাদের টোটাল বিষয়টা কী দাঁড়ালো? না, যে সমস্ত অ্যালডিহাইড কিটোনের আলফা হাইড্রোজেন পরমাণু আছে তারা লঘু ক্ষার, অর্থাৎ 10% ক্ষার দ্রবণের সাথে বিক্রিয়া করে অ্যালডল কন্ডেনসেশন দেবে। দেখো, প্রথম যে অ্যালডল বিক্রিয়াটা করা হয়েছিল সেটা হয়েছিল অ্যাসিটালডিহাইডকে নিয়ে। অ্যাসিটালডিহাইডের আলফা হাইড্রোজেন আছে না নেই? না, অ্যাসিটালডিহাইডের ক্ষেত্রে দেখো এটা মূল গ্রুপ, তাহলে এর পাশের কার্বনটা হচ্ছে আলফা কার্বন, এর সাথে তিনটি হাইড্রোজেন রয়েছে, সুতরাং আলফা হাইড্রোজেন অবশ্যই আছে এর ক্ষেত্রে, অ্যাসিটালডিহাইডের ক্ষেত্রে। তাহলে অ্যাসিটালডিহাইডের সাথে যদি আমরা 10% বা লঘু লিখে দিই, 10% এনএওএইচ দ্রবণের যদি আমরা বিক্রিয়া করাই, তাহলে কী হবে? অ্যালডল কন্ডেনসেশন হবে, অবশ্যই বুঝতে পারছ। এখন অ্যালডল কন্ডেনসেশনটা একটু দেখা যাক যে কীরকম। না দেখো, যেটা অ্যাসিটালডিহাইড CH3CHO, CHOটাকে আমরা এরকম পুরো যদি ভেঙে দেখাই, ওর গঠনটা যদি দেখায় CHO গ্রুপটার, তাহলে এরকম হচ্ছে। এখানে যে কিটোন বা অ্যালডিহাইড যে গ্রুপটা থাকবে সেই গ্রুপটার মধ্যে যে কার্বনটা আছে একে বলা হয় কার্বনিল কার্বন। যাই হোক, আর এটা তো আলফা কার্বন অলরেডি দেখলে,
তাহলে অ্যাসিটালডিহাইডের দুটো অণু অ্যালডল কন্ডেনসেশনে বিক্রিয়া করে, দুটো অণু মানে আরেকটা সিএইচ থ্রি সিএইচও লাগবে, এটার সিএইচও গ্রুপটাকে ভেঙে দেখাতে হচ্ছে না। আচ্ছা, এর সাথে কার বিক্রিয়া করতে হচ্ছে? লঘু এনএওএইচ দ্রবণ বা কেওএইচ বা বিএওএইচের হোল টু, যে কোনো দিতে পারো, যে কোনো ক্ষার দিতে পারো, কোনো অসুবিধা নেই। এক্ষেত্রে বিক্রিয়াটা কীভাবে হয় দেখো, একটার কার্বনিল কার্বনের সাথে অপরটার যে আলফা কার্বন আছে তাদের মধ্যে একটা বন্ধন সৃষ্টি হয়, যেটা দেখাবার জন্য আমরা অণুটাকে একটু বিশেষভাবে লিখছি। এখানে যে হাইড্রোজেনটা আছে সেটা নিচের দিকে করে দিচ্ছি দেখানোর সুবিধার জন্য, তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো। আর এখানে আলফা কার্বনের সাথে যে তিনটে হাইড্রোজেন আছে তার মধ্যে দুটো রাখছি আর একটা বন্ধন দিয়ে আলাদা করে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি কী হয় যে একটার আলফা কার্বন, এটা তো আলফা কার্বন এই অ্যাসিটালডিহাইডার, এর আলফা কার্বনের সাথে এর কার্বনিল কার্বনের একটা বন্ধন হয়, যদিও এটা মেকানিজম নয় কিন্তু এটা জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এর আলফা হাইড্রোজেনটা চলে যায় এই অক্সিজেনের সাথে, তাহলে এই রকম ঘটনাটা ঘটে। তাহলে এখান থেকে যে প্রোডাক্ট আসবে সেটা কীরকম হবে দেখো, সিএইচ থ্রি এখান থেকে লিখতে শুরু করলাম, সিএইচ থ্রি এটা সিএইচ যেমন আছে থাকলো, সিএইচ এইচটা নিচের দিকেও করতে পারো বা এর সাথে জুড়েও রাখতে পারো, অসুবিধা কিছু নেই। আচ্ছা, উপরের দিকে যে অক্সিজেনটা আছে তার সাথে হাইড্রোজেনটা জুড়েছে, তাহলে এটা হয়ে গেলো ওইচ, আর এই কার্বনের সাথে এই সিএইচ টুটা জুড়বে, এটা সিএইচ টু, তারপরে সিএইচও, এই পার্টটা পুরো লেখা হয়ে গেল। তাহলে এইটাকে আমরা অ্যালডল বলছি। এখন এটাকে আরেকটা নাম দেওয়া যায় যেটা হচ্ছে বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড। এই অ্যালডল কন্ডেনসেশনে বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড বা বিটা হাইড্রক্সি কিটোন তৈরি হয়, যদি আমরা কিটোন নিতাম তাহলে বিটা হাইড্রক্সি কিটোন তৈরি হতো। কেন বলা হচ্ছে, কারণ এটা দেখো অ্যালডিহাইড গ্রুপ, এর সাপেক্ষে এটা আলফা, এটা বিটা, এটা গামা, এইভাবে যাচ্ছে, তাহলে বিটা পজিশনে ওইচটা রয়েছে, এই জন্য বলা হচ্ছে বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড, এটার একটা নাম বলা যেতে পারে, জেনারেল নাম। আর এটাকে অ্যালডল কেন বলা হচ্ছে দেখো, অ্যালডিহাইড গ্রুপটা রয়েছে, অ্যালডিহাইড গ্রুপটাকে আমরা কীভাবে লিখি, অ্যালডিহাইডের শুরুটা নাও অ্যালডিহাইড, তার হচ্ছে অ্যাল্টটা নেওয়া হলো, প্লাস এখানে ওইচ গ্রুপটা রয়েছে, এটা হচ্ছে অ্যালকোহল, অ্যালকোহলের অল লিখি, দুটোই মিলে হচ্ছে দেখো অ্যালডল, অ্যালডল ব্যাপারটা বোঝা গেল, এই কারণে এটাকে অ্যালডল বলা হচ্ছে। অ্যালডিহাইড আর অ্যালকোহল দুটো গ্রুপই যেহেতু প্রেজেন্ট রয়েছে, দুটোর প্রথমটা করে নেওয়া হয়েছে, একটার প্রথমটা অ্যালডিহাইডের প্রথমটা আর অ্যালকোহলের লাস্টেরটা, দিয়ে দুটোকে একসাথে জুড়ে তৈরি হয়েছে অ্যালডল, এইভাবে নামটা রেখে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি কি প্রথম যে অ্যালডল বিক্রিয়াটা হয়েছিল সেটা অ্যাসিটালডিহাইড দিয়ে হয়েছিল, মানে কিটোন দিয়ে হয়নি, কিটোন দিয়ে হলে হয়তো এরকম নামটা হতো না, প্রথম এই বিক্রিয়াটা দিয়ে অ্যালডলটা আবিষ্কার হয়েছিল, যে কারণে এটার নাম অ্যালডল রেখে দেওয়া হয়েছে। এটার আরেকটা নাম দেওয়া যায় বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড, এটাও বলা যেতে পারে জেনারেলভাবে। তাহলে আশা করি অ্যালডল কীভাবে ফরমেশন হচ্ছে সেটা খুব সহজেই বোঝা গেল, একটার আলফা কার্বনের সাথে অপরটার কার্বনিল কার্বনের সি সি সিঙ্গেল বন্ড গঠিত হচ্ছে, এইভাবে অ্যালডলটা তৈরি হচ্ছে। আর ওর যে আলফা হাইড্রোজেনটা ছিল সেটা এখানে অক্সিজেনের সাথে চলে আসছে, যে কারণে আলফা হাইড্রোজেন অবশ্যই দরকার, অর্থাৎ যে সমস্ত অ্যালডিহাইড বা কিটোনে আলফা হাইড্রোজেন আছে তারাই শুধুমাত্র অ্যালডল কন্ডেনসেশন বিক্রিয়াটা দিতে পারবে। এখানে কিটোন নিয়ে আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে দিই, কিটোন হিসাবে নেওয়া হয়েছে অ্যাসিটোনকে, তাহলে এক্ষেত্রে অ্যালডল গঠনের জন্য দুই অণু কিন্তু লাগবে, অ্যালডিহাইড হোক বা কিটোন হোক দুই অণু অবশ্যই লাগবে। তাহলে এরও দেখো আলফা হাইড্রোজেন রয়েছে, এর এইদিকে আলফা রয়েছে ওইদিকেও রয়েছে, এরও তাই হবে সেম, কারণ দুটোই হচ্ছে তোমার অ্যাসিটোন। তাহলে অ্যাসিটোন দিয়ে আমরা যদি অ্যালডলটা দেখি তাহলে এটাকেও একটু বিশেষভাবে বিন্যস্ত করে নিই, এই ধারের যে সিএইচ থ্রিটা আছে তাকে একটু নিচের দিকে করে দিচ্ছি, কারণ যাতে কার্বনিল কার্বনটাতে যুক্ত হওয়াটা দেখানো যেতে পারে। আচ্ছা, এর আলফা একটা হাইড্রোজেনকে, এর তিনটে হাইড্রোজেন আছে তো আলফা হাইড্রোজেন, তার মধ্যে দুটো এখানে রাখছি, একটাকে উপর দিকে করে দিচ্ছি, এটা আলফা পজিশন। যাই হোক, তাহলে এই আলফা কার্বনের সাথে এর কার্বনিল কার্বনের বন্ধন হবে আর আলফা হাইড্রোজেনটা অক্সিজেনের মধ্যে চলে আসবে, ব্যাস জুড়ে দিলেই তোমার অ্যালডলটা তৈরি হয়ে যাবে। তার মানে আসছে দেখো এরকম, এই ধারটা এইভাবে জুড়ে দিচ্ছি এই অণুটার সাথে, কার্বনটার সাথে এই কার্বনটা, এটা সিএইচ টু হয়ে যাবে। আচ্ছা, এটা সি ডাবল বন্ড ও, এটা সিএইচ থ্রি, এই পার্টটা যেমন আছে সেরকমভাবে জুড়ে দেওয়া হলো, জোড়াটা আশা করি বোঝা গেছে। একটু খাতায় প্র্যাকটিস করে নেবে, কারণ প্র্যাকটিস করলে অবশ্যই খুব ভালো হয়ে যাবে। আর শুধু যদি ধরো ভিডিওতে দেখে নিলে ভাবলে যে হয়ে যাবে এটা তো খুব সহজ ব্যাপার, তাহলে হয়তো পরীক্ষার সময় করতে পারলে না, তাহলে প্র্যাকটিস মাস্ট, প্র্যাকটিস অবশ্যই করবে। আচ্ছা, এটা কীভাবে তৈরি হলো আশা করি বোঝা গেছে, এটা দেখো বিটা হাইড্রক্সি কিটোন তৈরি হয়েছে এক্ষেত্রে, কারণ এটা হচ্ছে তোমার কিটোন গ্রুপটা,
কিটোন গ্রুপটার সাপেক্ষে এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা। দেখো বিটা পজিশনে ওয়েস্টটা রয়েছে, তাহলে বিটা হাইড্রক্সি কিটোন বলতে পারি। আগেরটা যেমন বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড ছিল, এটা বিটা হাইড্রক্সি কিটোন বলা হবে। এইখানে তোমার মনে হতে পারে যে এটাতে তো অ্যালডিহাইড গ্রুপ নেই, কিটোন গ্রুপ রয়েছে, তাহলে এটা কি অ্যালডল বলা যাবে? অ্যাকচুয়ালি এটা অ্যালডল ঠিক নয়, কারণ যেহেতু কিটোন রয়েছে। কিন্তু ওই যে আগেই বললাম যে অ্যালডল বিক্রিয়াটা আবিষ্কার হয়েছিল অ্যাসিটালডিহাইডকে নিয়ে, তাহলে যে প্রোডাক্টটা পাওয়া গেছিলো সেখানে অ্যালডিহাইডও গ্রুপও ছিল আর অ্যালকোহল গ্রুপও ছিল, যে কারণে নামকরণটা, বিক্রিয়ার নামকরণটা ওই রকম হয়ে গেছে। কিন্তু এই ক্ষেত্রে অ্যালডিহাইড গ্রুপ নেই, এক্ষেত্রে বিটা হাইড্রক্সি কিটোন উৎপন্ন হচ্ছে, যদিও সামগ্রিকভাবে অ্যালডল কন্ডেনসেশনই বলে দেওয়া হয় এগুলোকে, কারণ বিক্রিয়ার নামটা অলরেডি হয়ে গেছে অ্যালডল কন্ডেনসেশন বলে। দেখো অ্যাসিটালডিহাইড থেকে যে অ্যালডলটা তৈরি হচ্ছে সেটা আরেকবার লিখেছি, তার কারণ আছে। কারণ হচ্ছে অ্যালডল কন্ডেনসেশনে আর একটু এক্সটেনশন জেনে রাখা ভালো, কারণ কখনও কখনও দিয়ে দেই। যেমন হচ্ছে যে অ্যালডলটা তৈরি হলো একে যদি আমরা হিট করি, একে হিট করলে এর থেকে এখনও জল বেরিয়ে যাবে, এইটুকু একটু এক্সট্রা জেনে রাখা দরকার আছে, কারণ অনেক সময় পরীক্ষাতে হিট করাটা পর্যন্ত দিতে পারে। তাহলে এখনও জল যখন বেরোবে এটার ক্ষেত্রে খেয়াল রাখবে, দেখো এটা তোমার মূল গ্রুপ অ্যালডিহাইড গ্রুপটা, এটা আলফা পজিশন, এটা বিটা পজিশন, বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড তৈরি হয়েছিল। বিটা পজিশন থেকে ওয়েস্টটা বেরোবে আর আলফা পজিশন থেকে একটা হাইড্রোজেন বেরোবে। মানে এখানে দেখো আলফা কার্বনে দুটো হাইড্রোজেন আছে, তো তার মধ্যে একটাকে তুমি উপর দিকে দেখিয়ে দাও, দেখাতে পারি এইভাবে আমরা। তাহলে এই ওইসটা আর এইচটা মিলে জল হয়ে বেরিয়ে যাবে, অর্থাৎ এক্ষেত্রে যেটা তৈরি হবে দেখো CH3CH, এখানে একটা দ্বিবন্ধন হয়ে যাবে, কারণ এই দুটো বেরিয়ে গেছে, এদের যে অরবাইটালগুলো ছিল তারা নিজেদের মধ্যে এরপরে বন্ধন করে নেবে, অর্থাৎ একটা পাইবন্ধন এক্সট্রা তৈরি হয়ে যাবে, অর্থাৎ এখানে একটা দ্বিবন্ধন তৈরি হবে, তারপরে আসছে CHO, অর্থাৎ অ্যালডলের নিরোধন বলতে পারি আমরা এটা। অ্যালডলকে যদি হিট করা হয় তাহলে তার থেকে এখনও জল বেরিয়ে যায়, এটা পর্যন্ত একটু জেনে রাখবে। অ্যালডল কন্ডেনসেশন আমাদের এখানেই শেষ, কিন্তু অ্যালডলের নিরোধনটাও একটু জেনে রাখা দরকার। এখানে আরেকটা বিষয় বলে রাখি যে অ্যালডলের নিরোধনটা শুধুমাত্র যে হিট করে হয় এমন নয়, এর অনেকগুলো অপশান আছে। প্রথমত হচ্ছে শুধুমাত্র হিট করে দিতে পারো, অথবা অ্যাসিড মাধ্যমে যদি হিট করো, অর্থাৎ একটু অ্যাসিড অনুঘটক দিয়ে যদি হিট করো তাহলেও হবে, যদি একটু ক্ষার অনুঘটক দিয়ে হিট করা হয় তাহলেও হবে, আচ্ছা যদি আয়োডিন অনুঘটকের উপস্থিতিতে হিট করা হয় সেক্ষেত্রেও হবে, অর্থাৎ এতগুলোভাবে করা যেতে পারে। তবে সবগুলোতে হিটটা কিন্তু কমন থাকবে দেখবে, অর্থাৎ হিট করা হওয়া মানেই তোমার এখনও জল বেরিয়ে যাবে। কোথার থেকে বেরোবে? না বিটা পজিশনে যে ওয়েস্টটা আছে সেটা বেরোবে, আর আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেনটা আছে সেটা বেরোবে। তার জন্য এটাকে আলফা বিটা অসম্পৃক্ত অ্যালডিহাইড বলা যেতে পারে, কারণ এটা মূল গ্রুপ, তার সাপেক্ষে এটা হচ্ছে আলফা, এটা বিটা। দেখো অসম্পৃক্তি, অসম্পৃক্তি মানে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনকে বোঝায়। তাহলে অসম্পৃক্তিটা কোথায় আছে? আলফা এবং বিটা কার্বনের মাঝে আছে, যে কারণে এটাকে আলফা বিটা অসম্পৃক্ত অ্যালডিহাইড বা কিটোন যদি হয় তাহলে কিটোন বলা যেতে পারে। আশা করি বিষয়টা খুব সহজেই বোঝা গেল। এরপরে কিটোনটা দিয়ে আমাদের যে অ্যালডলটা হয়েছিল তার থেকেও নিরোধনটা একটু দেখিয়ে দেওয়া যাক। দেখো কিটোন দিয়ে যে অ্যালডলটা ফরমেশন হয়েছিল সেটা হচ্ছে এটা, এই অ্যালডলটা ফরমেশন হয়েছিল একই রকমভাবে, এটাকেও হিট করে জল বের করে দেওয়া যায়। শুধু হিট করেও হবে, এইচ প্লাসের উপস্থিতিতে হিট করলেও হবে, ওইচ মাইনাসের উপস্থিতিতে হিট করলেও হবে, সবগুলোতেই হবে। যাই হোক এর থেকে যদি হিট করো একই নিয়ম, তাহলে এটা তোমার কিটোনটা হচ্ছে মূল গ্রুপ, এর সাপেক্ষে এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা। তাহলে কীভাবে জলটা বেরোবে? বিটা কার্বন থেকে ওইচ আর আলফা কার্বন থেকে এইচ। আলফা কার্বনে যে দুটো হাইড্রোজেন আছে তার মধ্যে একটাকে উপর দিকে দেখিয়ে দিতে পারো, যদি তোমার বুঝতে অসুবিধা হয় এইভাবে দেখিয়েও করতে পারো, অথবা ডাইরেক্ট করে দিলেও কোনো অসুবিধা নেই। আচ্ছা তাহলে এখানে যেটা প্রোডাক্টটা পাওয়া যাচ্ছে নিরোধনের পর CH3C, এখানে ডাবল বন্ড ফরমেশন হয়ে যাবে CH, এর সাথে নিচের দিকে একটা CH3 থাকছে আর এদিকে থাকছে COCH3। তাহলে অ্যালডলের নিরোধন আশা করি খুব সহজেই বুঝতে পারছো, খুব সহজ বিক্রিয়া, এগুলো সেরকম কিছু নেই, এক দুবার প্র্যাকটিস করবে দেখবে খুব সহজে হয়ে যাবে এবং একটা কোশ্চেনও তোমাদের মিস যাবে না। নেক্সট আমাদের আসে যায় ক্যানিজারো বিক্রিয়ার মধ্যে। ক্যানিজারো বিক্রিয়া আর অ্যালডল বিক্রিয়ার মধ্যে কিছু বেসিক পার্থক্য আছে, যেমন হচ্ছে এক্ষেত্রে ক্যানিজারো বিক্রিয়া কারা দেবে? না শুধুমাত্র অ্যালডিহাইডগুলো দেবে, প্রথমে এইটাই তো একটা পার্থক্য, কারণ অ্যালডলটা আমরা দেখেছিলাম যে অ্যালডিহাইডও দিচ্ছে কিটোনও দিচ্ছে, আর ক্যানিজারোটা কিন্তু শুধুমাত্র অ্যালডিহাইডগুলো দেবে, এবং সেই সমস্ত অ্যালডিহাইডগুলো যাদের আলফা হাইড্রোজেন নেই, অর্থাৎ যে সমস্ত অ্যালডিহাইডের আলফা হাইড্রোজেন নেই তারা ক্যানিজারো বিক্রিয়া দেবে। কীরকম অ্যালডিহাইডগুলোর আলফা হাইড্রোজেন নেই?
ধরো ফর্মালডিহাইড, ফার্স্ট যে অ্যালডিহাইডটা, একটা কার্বনের যে অ্যালডিহাইড ফর্মালডিহাইড, এর ক্ষেত্রে দেখো এটা মূল গ্রুপ, এর সাপেক্ষে পাশের কার্বন যদি থাকতো তাহলে সেটা আলফা কার্বন হতো, কিন্তু আলফা কার্বনে নেই। এবার আলফা হাইড্রোজেন কি না, আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেনগুলো হচ্ছে আলফা হাইড্রোজেন, যেহেতু এর আলফা কার্বনই নেই তাহলে আলফা হাইড্রোজেনেরও কোনো গল্প নেই, তাহলে ফর্মালডিহাইডে তোমার আলফা হাইড্রোজেন নেই। এছাড়া আর কার নেই, যেমন হচ্ছে বেঞ্জালডিহাইড, বেঞ্জালডিহাইডে যদি দেখো তাহলে সিএইচও গ্রুপের ঠিক পাশেই হচ্ছে এটা কার্বন, এর সাথে কোনো হাইড্রোজেন কিন্তু থাকে না, কারণ দেখো এই কার্বনটা চারটে বন্ধন অলরেডি ফুলফিল হয়ে গেছে, এদিকে দুটো রয়েছে, এদিকে একটা, এদিকে একটা, ওটা চারটে বন্ধন হয়ে গেছে, তার মানে এই কার্বনটার সাথে কোনো হাইড্রোজেন নেই, তাহলে বেঞ্জালডিহাইডেরও আলফা হাইড্রোজেন নেই। বা এমন কোনো অ্যালডিহাইড, ধরো আলফা কার্বন তো রয়েছে, ধরো অ্যালডিহাইড গ্রুপটার পাশেই যে কার্বনটা এটা আলফা কার্বন বলা, আলফা কার্বন রয়েছে কিন্তু ওর সাথে কোনো হাইড্রোজেন নেই, তিনটে বন্ধনেই ধরো সিএইচ থ্রি রয়েছে। এরকম যদি অ্যালডিহাইড হয় তাহলে এরও দেখো আলফা হাইড্রোজেন নেই, আলফা কার্বন রয়েছে কিন্তু আলফা হাইড্রোজেন নেই, অর্থাৎ যে সমস্ত অ্যালডিহাইডগুলোর আলফা হাইড্রোজেন নেই সেই সমস্ত অ্যালডিহাইডগুলো শুধু ক্যানিজারো বিক্রিয়া দেবে, আর এই ক্ষেত্রে বিকারক থাকবে ওই অ্যালডোলের ঠিক অপোজিটটা, অর্থাৎ অ্যালডোলে কী ছিল, লঘু ক্ষারদ্রবণ 10%, এক্ষেত্রে হচ্ছে গাঢ় ক্ষারদ্রবণ, আর কিছু নয়, এটার ক্ষেত্রে 50% ধরে নিতে পারো, মোটামুটি একটু গাঢ় ক্ষারদ্রবণ দরকার তাহলে ক্যানিজারো বিক্রিয়া হবে, আর যদি লঘু ক্ষারদ্রবণ দাও তাহলে অ্যালডোল কন্ডেনসেশন হবে। অনেক সময় তোমাদেরকে কোনো প্রোডাক্ট, কোনো পদার্থ দিয়ে দিল, দিয়ে চিনতে বলে যে এটা অ্যালডোল হবে না ক্যানিজারো হবে, বিক্রিয়াটা দেখাও, তা চেনাটা দুরকমভাবে সম্ভব, একটা হচ্ছে আলফা হাইড্রোজেন আছে না নেই সেটা দেখে চিনতে পারবে তোমরা, যদি আলফা হাইড্রোজেন থাকে তার মানে অ্যালডোল হবে, যদি আলফা হাইড্রোজেন না থাকে তাহলে ক্যানিজারো হবে। আরেকটা হচ্ছে ক্ষারদ্রবণটা দেখেও চিনতে পারবে, হ্যাঁ ক্ষারদ্রবণটা যদি লঘু হয় তাহলে অ্যালডোল, আর যদি গাঢ় ক্ষারদ্রবণ হয় তাহলে ক্যানিজারো। তাহলে ক্যানিজারো বিক্রিয়া কারা দেবে বোঝা গেছে, অ্যালডিহাইড যাদের আলফা হাইড্রোজেন নেই, আর বিকারকটা থাকবে গাঢ় ক্ষারদ্রবণ। বিক্রিয়াটা খুব সহজ, বিক্রিয়াটা অ্যালডোলের থেকেও খুব সহজ, দেখো দেখে নিয়ে যাক বিক্রিয়াটা। এক্ষেত্রে কী হয়, দুটো অ্যালডিহাইড আগের মতো অ্যালডোলের মতো, অ্যালডোলে যেমন দুই অণু লাগছিলো এটা তো দুই অণু লাগবে, এটা এক ধরনের স্বত জারণ বিজারণ বিক্রিয়া বলতে পারি, মানে এর সাথে ধরো গাঢ় ক্ষারদ্রবণ দেওয়া হলো, গাঢ় এনএইচ ধরো দেওয়া আছে, তাহলে গাঢ় ক্ষারদ্রবণ দিলে কী হবে, এর একটা অণু জারিত হবে, একটা অণু বিজারিত হবে, এটা হচ্ছে নিয়ম, একটা অণু জারিত হবে। অ্যালডিহাইড জারিত হলে কী হয়, অ্যাসিডে পরিণত হয়, দেখো একটা কার্বনের অ্যালডিহাইড তার মানে একটা কার্বনের অ্যাসিড তৈরি হবে, একটা কার্বনের অ্যাসিড মানে ফর্মিক অ্যাসিড হওয়ার কথা, কিন্তু এক্ষেত্রে যেহেতু মেটাল আয়ন রয়েছে, অ্যাসিড যেখানেই উৎপন্ন হবে যদি সেখানে কোনো মেটাল আয়ন থাকে বিক্রিয়া সিস্টেমটার মধ্যে, তাহলে অ্যাসিডের যে হাইড্রোজেনটা, আম্লিক হাইড্রোজেনটা যেটা এইচ প্লাস রূপে দিতে পারে, সেটা মেটালটা দ্বারা প্রতিস্থাপিত হয়ে থাকে, তার মানে এখানে সোডিয়ামটা ঢুকে থাকবে ওই হাইড্রোজেনের জায়গায়, অর্থাৎ ফর্মিক অ্যাসিড না হয়ে সোডিয়াম ফর্মেট তৈরি হবে, যাই হোক ওটা অ্যাসিডের মতোই ধরতে পারো, অসুবিধা কিছু নেই। আচ্ছা আর কোনো বিজারিত হবে, এখনও জারিত হলো আর কোনো বিজারিত হবে, আচ্ছা অ্যালডিহাইড যদি বিজারিত হয় তাহলে কী তৈরি হয়, অ্যালকোহল তৈরি হয়, একটা কার্বনের অ্যালডিহাইড ছিল তার মানে একটা কার্বনের অ্যালকোহল তৈরি হবে, একটা কার্বনের অ্যালকোহল মানে মিথানল। তাহলে খুব সহজে বোঝা গেছে আশা করি, এখনও জারিত হয়ে অ্যাসিড হয়ে যাচ্ছে, অ্যাসিডের সোডিয়াম লবণ, আর এখনও বিজারিত হয়ে অ্যালকোহল হয়ে যাচ্ছে, ক্যানিজারো বিক্রিয়া হচ্ছে এইটুকুই। যদি তোমরা বেঞ্জালডিহাইড নাও, ধরো বেঞ্জালডিহাইডের ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে, অর্থাৎ একটা অণু জারিত হয়ে অ্যাসিড হবে, বেঞ্জোয়িক অ্যাসিডে সোডিয়াম লবণে পরিণত হয়ে যাবে, COOH হয়ে যাবে, আর কোনো বিজারিত হয়ে অ্যালকোহল দেবে, অর্থাৎ বেঞ্জাইল অ্যালকোহল তৈরি করবে, এই কার্বনটা যেমন আছে থাকবে, এখানে কার্বনটার পরে এটা OH হয়ে যাচ্ছে, অর্থাৎ কার্বন পরমাণুর সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র এখনও অ্যাসিডে পরিণত হয়ে যাচ্ছে জারিত হয়ে, আর এখনও হচ্ছে অ্যালকোহল হয়ে যাচ্ছে। এটা নিয়ে যদি কারো একটু সমস্যা হচ্ছে যে কেন এরকম সোডিয়াম লবণ হচ্ছে, এটা নিয়ে সমস্যা হওয়ার কিছু নেই, কারণ অ্যাসিডের ক্ষেত্রে যদি মেটালায়ন থাকে বিক্রিয়া সিস্টেমে, তাহলে মেটালায়নটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে রাখে শুধুমাত্র, এটা থেকে অ্যাসিডটা খুব সহজেই পাওয়া যায়, যদিও এই বিক্রিয়াটাতে দরকার নেই আমি তাও বলে রাখছি, শুধুমাত্র একটু অ্যাসিড ওর সাথে যদি যোগ করে দেওয়া হয় লঘু HCl বা লঘু H2O উপর দিয়ে যদি আম্লিক করে দাও, তাহলেই এটা আবার অ্যাসিডে পরিণত হয়ে যায়, সুতরাং এটা নিয়ে বেশি ভাবার কোনো দরকার নেই, এটা মেটালায়নটা অপসারিত হয়ে যায় যদি বিক্রিয়া সিস্টেমে একটু অ্যাসিড যোগ করে দাও, তাহলে ওই এইচ প্লাস দ্বারা মেটালায়নটা আবার প্রতিস্থাপিত হয়ে যায়, সুতরাং এটা অ্যাসিডের মতোই ধরতে পারো, শুধুমাত্র হাইড্রোজেনটা সোডিয়াম আয়ন দ্বারা প্রতিস্থাপিত হয়ে আছে আর কিছু নয়।
যাই হোক, ক্যানিজারোটা আশা করি আরও বেশি সহজ লাগলো তোমাদের। তবে ক্যানিজারোর কয়েকটা ভ্যারাইটি পড়ে, সেই ভ্যারাইটিগুলোও একটু দেখিয়ে দিচ্ছি। ধরে নাও এরকম দুটো অ্যালডিহাইড নেওয়া হয়েছে, একটা হচ্ছে ফর্মালডিহাইড আছে আর একটা হচ্ছে বেঞ্জালডিহাইড আছে। তাহলে দুটো অ্যালডিহাইড, এই দুটো অ্যালডিহাইডেরই আলফা হাইড্রোজেন নেই অলরেডি আমরা দেখে নিয়েছি। তাহলে এদের মিশ্রণকে যদি একসাথে ক্যানিজারো বিক্রিয়া করানো হয়, এটাকে মিশ্র ক্যানিজারো বলা হয়, সেক্ষেত্রে প্রোডাক্ট কী আসবে, অর্থাৎ কে জারিত হবে কে বিজারিত হবে, এটা আমাদেরকে একটু জানতে হবে। যেটা ছোটো অ্যালডিহাইড থাকবে জানবে সেটার সক্রিয়তা বেশি হবে, মানে ফর্মালডিহাইড যদি থাকে ওর সক্রিয়তা সবচেয়ে বেশি হয় এই সমস্ত বিক্রিয়ার ক্ষেত্রে, তাহলে ওটা আগে জারিত হয়ে যাবে, ওটা জারিত হয়ে অ্যাসিড তৈরি হবে। অর্থাৎ যেটা ছোটো অ্যালডিহাইড পাবে ওটা অ্যাসিডে সোডিয়াম লবণে কনভার্ট করে দেবে, আর যেটা বড়ো অ্যালডিহাইড আছে যেমন এই ক্ষেত্রে বেঞ্জালডিহাইড আছে ওটা তোমার অ্যালকোহলে কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ এই ক্ষেত্রে বেঞ্জাইল অ্যালকোহল তৈরি হবে, CH2OH। আশা করি ব্যাপারটা সহজ লাগলো। মানে যেটা ছোটো অ্যালডিহাইড সেটা অ্যাসিড করবে, আর যেটা বড়ো অ্যালডিহাইড থাকবে সেটা হচ্ছে অ্যালকোহলে যাবে, এটা হচ্ছে মিশ্র ক্যানিজারো বলা হয়। আরেকটা আছে যেটাকে বলা হচ্ছে অন্তঃ ক্যানিজারো বিক্রিয়া। অন্তঃ ক্যানিজারো মানে কি, একটা অণুর মধ্যেই ধরো দুটো অ্যালডিহাইড গ্রুপ রয়েছে, একে যদি গাঢ় ক্ষার দ্রবণ দেওয়া হয় 50% NaOH, একটা অণুর মধ্যে যেহেতু দুটো অ্যালডিহাইড গ্রুপ রয়েছে সুতরাং এই দুটো অ্যালডিহাইড গ্রুপে দুরকম প্রোডাক্ট তৈরি হয়ে যাবে। অর্থাৎ কীরকম হবে দেখো, মানে মাঝে যে লিঙ্কেজটা থাকে ওটা যেরকম আছে সেরকমই থাকবে, এটা গ্লায়োক্সল বলা হয়। আচ্ছা, একটা পার্টকে COONA করে দাও, আরেকটা পার্টকে অ্যালকোহল করে দাও CH2OH, এটাকে বলা হচ্ছে অন্তঃ ক্যানিজারো বিক্রিয়া। অর্থাৎ একটা অণুতে দুটো অ্যালডিহাইড গ্রুপ রয়েছে, দুটো দুরকম হয়ে গেল, এটা অ্যাকচুয়ালি গ্লাইকোলিক অ্যাসিড বলা হয়, তার মানে এটা গ্লাইকোলিক অ্যাসিডে সোডিয়াম লবণ, তাহলে সোডিয়াম গ্লাইকোলেট বলতে পারি আমরা। তাই দেখো ক্যানিজারো বিক্রিয়াটা সবচেয়ে সহজ অ্যালডোলের থেকেও, এবং গত বছর তোমাদের অ্যালডোল থেকে সম্ভবত কোশ্চেন এসেছিলো, এবছর ক্যানিজারো থেকে আসার চান্সটা অনেক বেশি, এটা ভালো করে করে রাখবে। খুব সহজ বিক্রিয়া, একটা পার্ট জারিত হচ্ছে আর একটা পার্ট বিজারিত হচ্ছে, আর কিছুই নয়। আচ্ছা, আজকের আমাদের যেটা পড়াশোনা সেটা শেষ। তোমাদের সাথে একটা বিশেষ কথা বলে রাখি, সেটা হচ্ছে দেখো তোমাদের পরীক্ষা খুব সামনে চলে এসছে, তাহলে এখন যারা সারা বছর পড়াশোনা করেছো তারা আর বেশি ইউটিউব বা ফোনে বেশি সময় দাও না। হ্যাঁ, আমার ভিডিও দেখার দরকার নেই, হ্যাঁ আমি বলছি আমার ভিডিও দেখার দরকার নেই, কারণ এখন তোমরা একটু ভালো করে রিভিশন করো, কারণ তোমাদের রেজাল্টটা হচ্ছে মূল বিষয়, তোমাদের ক্যারিয়ারটা হচ্ছে মূল বিষয়। তাহলে এখন যে জায়গাগুলো তোমাদের হয়ে আছে ভালোভাবে সেগুলো খুব ভালোভাবে রিভিশন করো, যে জায়গাগুলো একটু আধটু অসুবিধা আছে সেগুলো এখনও একটু সময় রয়েছে একটু আধটু ভালো করে দেখে নাও, আর যারা একদম পড়াশোনা করনি তারা একটু ফোন টোনে দেখে নিতে পারো বেশ কিছু জিনিস, অসুবিধা কিছু নেই। কিন্তু যারা করেছো তারা আর এখন ফোনে সময় নষ্ট করো না, তারা ভালো করে একটা টাইম শিডিউল বানাও। এই কারণেই বলছি, অনেকের দেখবে কী হবে, এখন টিউশন ফিউশন সব অফ হয়ে গেছে, তাহলে তোমাদের হাতে একটা মোটামুটি টাইম চলে এসেছে, ফাঁকা টাইম, অনেকেই বাড়ি চলে গেছো মেস থেকে বা অনেকেই বাড়িতেই পড়াশোনা করো। তো যাই হোক, ফাঁকা টাইম থাকলে যেটা হয় টাইমের অপচয় হয়ে যায় অনেক সময়, অর্থাৎ দুদিন তিন দিন পেরিয়ে যায়, তারপরে আমাদের মনে হয় যে তাই তো এই দু তিন দিন কিছু করা হলো না, এই দু তিন দিন যদি করা হতো তাহলে অনেকটা আগিয়ে যেতাম। তাহলে এক কাজ করো, প্রথম থেকে একটা শিডিউল বানিয়ে নাও যে আমি দিনের এই এই সময়গুলো পড়ব এবং এই সময় আমি এই সাবজেক্টটা দেখব, এই সময় এই সাবজেক্টটা দেখব, বা এমন হতে পারে যে এক একটা দিন এক একটা সাবজেক্ট দেখলে, সেটা নিজে সুবিধা মতো বানাও। এটা এমন কোনো নিয়ম কিন্তু নেই যে এরকম করলেই ভালো হবে, তোমার যেটা সুবিধা হবে সেরকমভাবে একটা শিডিউল বানিয়ে নাও এবং এখন থেকেই পরীক্ষাটাকে টার্গেট করে একদম, মানে আগে অনেকটা আগেই রিভিশনটা কমপ্লিট করে ফেলো। তাহলে কী হবে, তোমরা অনেকটা রিল্যাক্স হয়ে যাবে পরীক্ষার আগে পর্যন্ত, তারপরে তোমরা যেরকম খুশিভাবে পরীক্ষাটা দিতে পারো এবং ভালো রেজাল্ট অবশ্যই হবে। আমার শুভকামনা তো থাকছেই তোমাদের সাথে, তোমরা সবাই খুব ভালোভাবে রেজাল্ট করো, তোমরা সবাই জীবনে প্রতিষ্ঠিত হও, এটাই চাই। ব্যাস, আজ আর কী বলবো, আজ এই পর্যন্তই থাক, বেশি সময় নষ্ট করো না ফোনে, যাদের পড়াশোনা করা আছে সারা বছর তাদের আর ফোন দেখার কোনো দরকার নেই, আমার ভিডিও দেখার দরকার নেই, তারা বইগুলো ভালো করে রিভিশন করো। আজ এই পর্যন্তই থাক তাহলে।